সময় মতো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নেয়ায় চলনবিল জাদুঘরের গুরুত্বপূর্ণ সব সংগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। তবে সব নিদর্শন রক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। বাংলাদেশের প্রথম সংবিধান সম্রাট নাসিরুদ্দিনের হাতে লেখা কোরআন শরীফ ও তালপাতা আর গাছের বাকলে লেখা প্রাচীন সব লিপির মতো বিরল সব সংগ্রহ আছে চলনবিল জাদুঘরে। কিন্তু দীর্ঘদিন অযত্নে থাকায় ওইসব সংগ্রহ নষ্ট হচ্ছে বলে মনে করছেন সুধী সমাজ। এখানকার তদারকি অত্যন্ত হীন, অত্যন্ত দুর্বল হয়ে পড়ায় আমরা যেগুলো সংগ্রহ করেছিলাম সেগুলো ঐতিহ্য হারাতে বসেছে এবং বর্তমানে আমাদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি অস্তিত্ব সংকটের সামনাসামনি হয়ে গেছে। মরহুম শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ কয়েকজন সহযোগীকে নিয়ে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন চলনবিল জাদুঘর। ১৯৯৪ সালে জাদুঘরটির দায়িত্ব নেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। যারা গবেষক ইতিহাস বা চলনবিলের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে যারা গবেষণা করে তারাই একমাত্র এখানে গবেষণা করার জন্য আসে এবং বর্ষা মৌসুমে প্রচুর লোকজন আসে এখানে মিউজিয়াম দেখার জন্য। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জাদুঘরটি আকর্ষণীয় করার কাজ শুরু করেছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। গতবার ডিসিস কনফারেন্সে আমি এটা উত্থাপন করেছিলাম। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যে ডিজি স্যার, তিনি বলেছিলেন যে এটা সংস্কার করবেন এবং এটাকে একটা পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে রূপান্তর করার জন্য তিনি কাজ করবেন। জাদুঘরটিতে চলনবিলের ঐতিহ্যবাহী অনেক নিদর্শনের পাশাপাশি আছে ৯০টি দেশের ধাতব মুদ্রা আর শতাধিক দেশের নোট। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নাটোর।